आज आमी आबार एसेछि आपनादेर काछे आबार एकटा नतून वास्तु टिप्स निये। आज के आमी जे विषय निये आपनादेर संगे आलोचना करब सेटा खुबी सामान्य विषय, कारण आमरा बाड़ीते रंग करते प्रत्येकेई पछन्द करी, जार फले बाड़ीके रंग करे बाड़ीर सौंदर्य बृद्धि कराटाई आमादेर एकमात्र लक्ष्य हये थाके। किन्तु तार संगे तो आपनाके बुझते हबे शुधु सौंदर्य करलेओ तो हबे ना, सौंदर्यटा जेन वास्तुशास्त्र मते सौंदर्य हय सेई दिके आपनार ख्याल राखते हबे। बाड़ीते बा घरे रंग करार समय वास्तुशास्त्र मेने आपनि जदि घरे रंग करेन बा बाड़ीते रंग करेन ताहले आपनार बाड़ीर वातावरण शांतिमय हबे एबं सुखे शांतिते गृहस्थेर बा संसारेर मानुषजन बसबास करते पारबे। तो चलुन आर समय नष्ट ना करे आमरा एगिये जाई आजकेर भिडियोर दिके। आजकेर भिडियो आपनार बाड़ी बा घरे कि कि रंग व्यवहार करबेन। आमरा बाड़ीते रंग करी कारण आमरा सबाई घर बाड़ीके सौंदर्य भरे तुलते चाई। ना, एटा भूल धारणा, बाड़ीते रंग करा शुधु सौंदर्यई बाड़ाय ना, जानबेन बाड़ीते पजिटिव एनार्जी बा इतिबाचक शक्तिओ তৈরি হয়ে থাকে। বাস্তুশাস্ত্রে বাড়ি বানাবার জন্য যেমন বাড়ির সঠিক দিক নির্ণয় যেমন গুরুত্বপূর্ণ, তার একটাই কারণ বাড়ির মালিকের জীবনে এর একটা বড় ভূমিকা আছে। তেমনি বাড়ি বা ঘরের দেওয়ালের রং বাড়ির মালিক বা গৃহস্থকে প্রভাবিত করে থাকে। একটা কথা সবসময় মনে রাখবেন, বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ি তৈরি পরে তাকে সঠিক রং করে সাজিয়ে তোলাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক রং নির্ণয়ের একটা বড় ভূমিকা আছে। যদি আপনি বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ি বা ঘরের রং করেন তাহলে গৃহস্থের বা ওই পরিবারের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যাবে, বাড়িতে পজিটিভ এনার্জি আসবে, সবাই সুখে বসবাস করতে পারবেন এবং নেগেটিভ এনার্জি ধীরে ধীরে কমে যাবে। চলুন এবার আমরা জেনে নিই কোন ঘরে কোন রং করা উচিত। একটা কথা মনে রাখবেন, বাড়িতে বা ঘরে সব সময় হালকা রং করা ভালো, যেমন হালকা নীল বা হালকা আকাশি, হালকা সবুজ ও সাদা রঙের দুই তিন ধরনের শেড ব্যবহার করতে পারেন। বাস্তুশাস্ত্র মতে হালকা সবুজ ও সাদা রং ঘরের বাস্তু দোষ দূর করে থাকে। বাড়ির বাইরের দেওয়ালে সাদা বা হালকা হলুদ অথবা ক্রিম রং ব্যবহার করতে পারেন। বাস্তুশাস্ত্রবিদদের মতে এটা বাড়ির বাইরের জন্য সঠিক কালার। এই ক্রিম কালার অথবা হালকা হলুদ বা সাদা এইগুলো খুব ভালো রং বাইরের লাগাবার জন্য। এবার আসা যাক শোবার ঘর নিয়ে বা বেডরুম নিয়ে। শোবার ঘরে বা বেডরুমে আমরা কি ধরনের রং ব্যবহার করব সেই নিয়ে আলোচনা করা যাক। বেডরুমের জন্য হালকা গোলাপি বা হালকা নীল রং, সাদা হালকা আকাশি বা হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। তাহলে কি হলো, বেডরুমের জন্য হালকা গোলাপি, হালকা নীল, হালকা আকাশি, হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। এই রঙগুলি বাড়ির নেগেটিভ এনার্জিকে দূর করতে সাহায্য করে, এর ফলে বাড়িতে সবসময় পজিটিভ বাতাবরণ থাকে বা বাড়ির মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে থাকে, যার ফলে বাড়ির সকল সদস্যের মধ্যে সম্পর্ক ভালো থাকে বা মধুময় হয়ে ওঠে। এই রঙগুলি বাস্তুমতে শুভ বলে মনে করা হয়। চলুন এবার আসি আপনার বাচ্চার পড়াশোনার ঘর বা আপনার স্টাডি রুমের রং কী হবে। মনে রাখবেন স্টাডি রুমে সব সময় হালকা রং বেছে নেওয়া হয়, কারণ হালকা রং করা ঘরে বসে মনোসংযোগ করা খুব সোজা, মন ঠান্ডা থাকবে, যার ফলে পড়াশোনার সময় মন বাইরের দিকে যাবে না, মানসিকভাবে শান্তি বজায় থাকবে এবং পড়াশোনার দিকে মন বসবে।
हल्का रंग बोलते एखाने बला हुए छे नील, हल्का नील रंग, हल्का सबुज रंग, सदा रंगे दो तीन टे सेटर कथा बला हुए छे। अर्थात स्टाडी रूमेर कलर जदि हल्का रंग हुए थाके पढ़ाशोनार जोनो मनोसंयोग करा खूब सहज हुए उठबे, माथा ठंडा थाकबे एवं पढ़ाशोना खूब भालो हबे। एबार चलुन जेने नेवा जाक ठाकुर घरेर रंग कि हबे बा घरेर मंदिरेर देवालेर रंग कि हबे। मंदिरेर देवालेर रंग सब समय वास्तुशास्त्र अनुयायी बाड़ीर बा मंदिरेर रंग सर्वदाई हल्का हलुद, हल्का सबुज बा हल्का गोलापी रंग करते पारें, कारण वास्तुशास्त्रे एई रंगगुलिके शुभ बोले मने करा हय। मने राखबेन मंदिरेर सब देवालेर रंग जेन एक हय। जदि मंदिरे टाइल्स बा मार्बल लागाते चान তাহলে সেটা যেন অবশ্যই সাদা মার্বেল বা সাদা টাইলস হতে হবে। এবার আমরা জানব কিচেন রুম বা রান্নাঘর, কিচেন রুম বা রান্নাঘরের রং কি হবে সেই বিষয়ে আলোচনা করব। বাস্তুশাস্ত্র মতে খাবারের ঘরের রং বা রান্নাঘরের রং হওয়া দরকার হালকা আকাশি, হালকা সবুজ, হালকা গোলাপি হলে ভালো হয়। যদি ফার্নিচার তৈরি করে থাকেন তাহলে ল্যামিনেটেড যদি পেস্টিং করেন সেটা যেন হালকা কালারে হয়ে থাকে। বাস্তুশাস্ত্র মতে কমলা, নীল রং, হালকা আকাশী রং রান্নাঘরের জন্য শুভ বলে মনে করা হয়। আসুন এবার জেনে নেওয়া যাক বাথরুম বা টয়লেটের রং কি হবে। টয়লেট বা বাথরুমের রং সবসময় সাদা বা হালকা নীল রঙের হওয়া দরকার, কারণ বাথরুম থেকেই আমাদের যত নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করে এবং উৎপন্ন হয়, অর্থাৎ বাথরুম থেকে নেগেটিভ এনার্জি উৎপন্ন হয়ে থাকে। আর আমরা যদি হালকা এই রংগুলো ব্যবহার করে থাকি, হালকা রং বলতে এখানে বলা হচ্ছে যে তার নীল, সাদা রং যদি আমরা বাথরুমে ব্যবহার করে থাকি তাহলে নেগেটিভ এনার্জি আস্তে আস্তে সরে যাবে এবং পজিটিভে ভরে যাবে আপনার বাথরুম। মনে রাখতে হবে ঘরে বা বাড়ির সব সিলিং বা ছাদ যেন সাদা রঙের হয়ে থাকে, যদি ফল সিলিং করে থাকেন সেটাও যেন সাদা রঙের হয়ে থাকে। যদি আপনি বাস্তু মতে এই রঙগুলি ব্যবহার করে থাকেন তাহলে জানবেন সংসারে নেমে আসবে মঙ্গল, গৃহস্থের সংসারে সুখ শান্তিতে ভরে যাবে, বাড়িতে সঠিক রং আপনার জীবনকে মঙ্গলময় করে তুলবে, আপনার বাড়ির বাতাবরণকে পজিটিভ করে তুলবে, নেগেটিভ শক্তিকে তাড়িয়ে দিয়ে সুখ শান্তি বজায় রাখবে, নেগেটিভ শক্তি বাতাবরণ তৈরি করবে এবং সুখ শান্তিতে বসবাস করতে পারবেন। বন্ধুরা আজ এই পর্যন্তই, আমি আবার আসব পরের দিনে আর একটি বাস্তুশাস্ত্র টিপস নিয়ে। আশা করছি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। নমস্কার।